কপি হয়ে আছে, সব বাঁধা কপি। বাঁধা কপি বাদ দিয়ে পটল, এই হচ্ছে পটল। সবথেকে অপছন্দের জিনিস আমার পটল, পাকা পটল দি, পাকা পটল। বাঁধা কপি, বাঁধা কপি যার ফুলকপি তার বাঁধা কপি। এই আলু গাছ বাদিকে ফুলকপি, এটা আলু গাছ লাগানো হয়েছে। বাবু এগিয়ে যাচ্ছে, এই যে বাঁধাকপি, এখানে ফুলকপি, কোনটারে ওলকপি না ফুলকপি নেবে কি নেবে না বুঝতে পারলাম। আমি ব্যাগটা তাহলে তোর বাড়ি দেখে আসতে পারতাম। কি নেবে কি না, সব চতুর্দিকে ফুলকপি লাগানো হয়েছে, প্রচুর ফুলকপি। ওর কি লাল শাক নাকি, লাল লাল উঠেছে ছেলে ছেলে। বাবু তুমি কিছু বলবে? বাবু এখন হাঁটতে ব্যালেন্স নিয়ে নিয়ে হাঁটতে হচ্ছে। পালং শাক তুলছে, কাছাকাছি কোথাও সর্ষে শাক হয়েছে? সব বেগুন গাছ, ওই যে বেগুন হয়েছে ফাঁকায় দেখা যাচ্ছে, এই যে জুম করলে দেখা যাবে, এই যে বেগুন ছোট। হ্যাঁ এই তো ফুলকপি, এই যে ফুলকপি বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এই তো সেদিনকে দেখলাম যে গাছ লাগানো নেই, এই গাছ লাগিয়ে গাছ বড় হয়ে গেল, ফুলকপি হয়ে গেল। এটা এটা এগুলো কি গাছ? সিমও আছে, এই তো সিম, এই তো সিম। হ্যাঁ সবাই চলেছি আমরা সবজি খেতে, সবজি নেওয়ার জন্য। এই যে সিম ঝুলছে, হ্যাঁ এই তো সিম, সুন্দর। লাউ শাক ওই মালের যার সে কপি কে তো কাটবে না, লাউ শাক কাটবে না যার কপি কে, ওই থেকে লেগে যাবে ওই পাখি বাবার এতে। মূলো ক্ষেত, মূলোর গাছ মূলো হয়ে আছে, এই দেখুন।
লাল মুলো ওইদিকে একটা ক্ষেত আছে ওখানে সাদা মুলো এটা হচ্ছে সর্ষে ক্ষেত লাউ শাক এখন পাওয়া যাবে না বল সর্ষে ক্ষেত সর্ষে শাক সর্ষে ফুল হয়ে আছে পুকুর পুকুরে মাছ রয়েছে এইখানে মাছ ধরছেন দেখো জল আছে কিন্তু পাঁচ লিপ করবে জল আছে বাবু জ্যাকেট খুলে ফেলেছে গরম লাগছে বলে জ্যাকেট খুলে ফেলেছে বাবু ঠান্ডা গরম এই যে ছোট ছোট মনোপিয়া মনোপিয়া হ্যাঁ এই যে সে কচু এই যে লাল শাক লাল শাক তুলে আনছে মিন্টু ভাই লাল শাক তুলছে শাকের মধ্যে লাল শাক ফেভারিট আর সবজির মধ্যে হচ্ছে কাজু আর উড়ে যাচ্ছে কাক কাকনা গুলো হ্যাঁ আর ফলের মধ্যে কমলা লেবু মোচা হয়ে আছে গা খালি মাথা খালি কাদা বেরিয়ে যাবে মিন্টু ভাই লাল শাক নিয়ে এসছে মেয়ের জন্য এই যে কচু সেই কচু হুম কচু নেওয়া যাবে না খারাপ আছে ভালো হয়তো আছে
ডেট অফ দা ফায়ার হয়ে গেছে চলো। এই দেখেন বেগুন হয়ে আছে। কার জমির কি ফসল যদি খুঁজে না পাওয়া যায় তাহলে ফসলগুলোকে নিয়ে নিতে হবে, নিয়ে নিলেই সে চেঁচাবে যে আমার জমির ফসল তুলছো কেন। বেগুন ফুলকপি সব হয়ে গেছে। সত্যি বেগুন হয়ে আছে। কই পালং শাক কই? এটা মিন্টু ভাইয়ের জমি, ওই যে বেড়া দিয়ে ঘেরা। পালং শাক সর্ষে শাক নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ফুলকপি কাটতে। বাজার থেকে বাজার করে করে এমন হয়ে গেছে অভ্যাস, কেনা কেনা একটা ব্যাপার হয়ে গেছে। যদিও সবজি এখান থেকে আমরা চাষিদের কাছ থেকে কিনেই নিচ্ছি, কিন্তু টাটকা সবজিটা পাচ্ছি আমরা। এখন আমরা ফুলকপি বাঁধাকপি এগুলো নেব। ব্রাহ্মী শাক ছোট ছোট ফুলকপি হয়ে গেছে সব ভর্তি। এই যে পটল এই যে বাঁধাকপি বাবু পা খেয়াল রাখো। এই শাকটা দেবো দিয়ে যান বাঁধা।
এরা রোজ কেটে বাজারে যায় না এই এই জায়গা ঠিক আছে শুনটা নোবো তো ওরে লাস্ট একবার দেখে নেই না ফেলে ওকে দিয়ে দে ওই পালে কোথায় হয়ে যা শুনটা ওই হাতে হয়ে যা ওই যে হাতে এসো ওই যে বাবার হাতে হয়ে যা পালে কোথায় হয়ে যা ওই ওর কাছে নিয়েছে ওই যে খুঁজে পেয়েছি আরে ওই তো ওই যে সর্ষে দিছিল ওটা শাক দিল না শাকে আরে কচি নে না কচি খেতে ভালো লাগবে বুড়ো মাল তো বাজারে রয়েছে দুটো নাও কিটে ফেলে দাও তো চলো এই যে মাদা ওকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি বাড়িতে গিয়ে ছোটকু কেজি যদি দিতাম শুনলেই ফুলকপি কোন দিকে বাঁধাকপি নেওয়া হয়ে গেছে এবার ফুলকপি বাজারে 10 টাকা মাঠে 20 টাকা ফুলকপি দুটো হবে না 4টে লাগবে ফুলকপির সাইজ ছোট ছোট আছে চার পিস লাগবে চার পিস ওই তো ওপাশে ভর্তি রয়েছে তো ওই পাশে যা ফুল হয়নি এগুলো ওইগুলো ফুল হয়নি খোলা আছে দারুন ফুলকপি দুটো এই একটা আছে তো এই যে মিন্টু ভাই এই যে এখানে একটা আছে আরে এইদিকে একটা আছে এখানে একটা আছে দারুন ওই তোর হাতে দুটো আর তুমি নিয়ে এসছো করে এই যে এইটা এইটা দেবো তো দেবো এটা দারুন আমি তো ভাবছি এইটাকে দেবো একটা
যত পয়সা দেখি নিয়ে যাচ্ছ বিনা পয়সা জিনিসটা খেয়ে দেখবে দিদি পয়সা দিয়ে কিনলাম বিনা পয়সা খেয়ে দেখবে বেগুন পাওয়া গেল না কিন্তু বেগুনের ক্ষেত এটা কার ক্ষেত তাহলে মোটামুটি আমাদের ক্ষেতের থেকে জমির থেকে সবজি বাজার হয়ে গেল এইখানে দেখুন এই বেগুন হয়ে আছে সবজি বাজার আমাদের হয়ে গেল এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি ক্ষেতের থেকে আবার পরে যখন আসবো আবার আপনাদের দেখাবো ভিডিও করে